রাষ্ট্র পাশ্চাত্যের সেতুবন্ধন হবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী নদীভিত্তিক পর্যটনে গুরুত্ব আরোপ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘের বাংলাদেশের চার প্রস্তাব জুনোট উদ্যোগ নিয়ে গভীর উদ্বেগ পাহারানো রাসেলকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ আপিল করবে না গ্রিন লাইন ৫৫ মামলার পলাতক আসামি নাসিম অস্ত্র জালনোট সহ গ্রেফতার ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার একুশের সংবাদে আপনাদের সাথে আছে রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইন এছাড়াও সংবাদে আরও থাকছে মধ্যপ্রাচ্যে গিয়ে নির্যাতনে প্রাণহানি কমছে না মানব পাচারে জড়িত রিক্রুটিং এজেন্সির সন্ধান নদী আমাদের প্রাণ নদী আমাদের জীবন এ কথা আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান তাই পানি সম্পদ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা করছে সরকার পানি ভবন সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে রাখা বক্তব্যে সব কথা বলেন শেখ হাসিনা তাগিদ দেন ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূপরিভাগের পানি ব্যবহারের সরকারের ব্যবসা বাণিজ্যের দিকে দৃষ্টি রেখেই পর্যটন বিমান সহ সকল খাতের উন্নয়ন করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী বাংলাদেশ নদীমাতৃক দেশ সেই সাথে বৃহত্তর বদ্বীপ হওয়ায় পানি সম্পদের গুরুত্ব অপরিসীম এই বিবেচনায় পানি সম্পদ ব্যবস্থাপনাকে সমন্বিত রূপ দিতে রাজধানীর গ্রিন রোডে নির্মিত হল পানি ভবন ৩৫,০০০ বর্গফুটের এ ভবনে রয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি যার মাধ্যমে পাওয়া যাবে দেশের ৫১২টি পানি সম্পদ দপ্তরের সব রকম তথ্য গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করছি এ সময় প্রধানমন্ত্রী বলেন পানির যথেচ্ছ ব্যবহার কমাতে ১৯৯৯ সালে নীতিমালা প্রণয়ন করা হয় ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর তাগিদ দেন তিনি আমাদের লক্ষ্য যে আমাদের দেশের মানুষকে সুপেয় পানি দিতে হবে কিন্তু আমাদের ভূপরিস্থ পানি ব্যবহার করতে হবে আমাদের সেচের পানি বা ব্যবহারের পানি যেন ভূগর্ভস্থ পানির পরিবর্তে আমরা ভূপরিস্থ পানি ব্যবহার করতে পারি সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দেই নদী বাঁচলে পণ্য পরিবহন খরচ কম হবে সেই সাথে নদীকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প তাই নতুন স্থাপনা নির্মাণে জলাধার সংরক্ষণ করার বিধিনিষেধ স্মরণ করিয়ে দেন সরকার প্রধান বাংলাদেশটাই তো হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ কাছে যে নদী হচ্ছে জীবন নদী হচ্ছে প্রাণ সেটাকে আমাদের রক্ষা করা সে আবার সেই সাথে সাথে আমাদের নদী আমাদের সাগর সব কিছুই কিন্তু পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী এই জন্য সবসময় নির্দেশ দিয়েছি যে যেখানে যে প্রতিষ্ঠানই করা হোক প্রাকৃতিক ভারসাম্য যেন রক্ষা হবে প্রকৃতিকে রক্ষা করার ব্যবস্থা নিতে হবে আর জলাধার সংরক্ষণ করতে হবে আমাদের দেশে বক্স কালভার্ট এই ফর্মুলাটাই হচ্ছে সবথেকে আত্মঘাতী দেশের উন্নয়ন হলে প্রাচ্য পাশ্চাত্যে সেতুবন্ধন হবে বাংলাদেশ সে লক্ষ্যে আঞ্চলিক বিমানবন্দরগুলোকে আধুনিক করা হচ্ছে বলে জানান শেখ হাসিনা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এবং আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের ভিতরে আছি সেখানে আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে যে সম্ভাবনাটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের একদিকে পর্যটন শিল্প অপরদিকে আমাদের এই এয়ারলাইন্সই আমাদের অনেক টাকা উপার্জন করে দিতে পারে এছাড়া ভিডিও কনফারেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং ভেতরে বঙ্গবন্ধু কর্নার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় পর্যটন ভবন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা জীববৈচিত্র্য রক্ষা না পেলে মানব জাতি এগিয়ে যাবে বিলুপ্তির দিকে জাতিসংঘের বায়োডাইভার্সিটি সামিটে দেয়া ভিডিও বার্তায় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী ও মানুষের অস্তিত্ব রক্ষায় চারটি পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা
বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের 75তম অধিবেশন, সাইডলাইনে অনুষ্ঠিত ভার্চুয়াল জীব বৈচিত্র্য সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্বনেতারা। বায়োডাইভার্সিটি সামিটে পৃথিবী ও মানুষকে রক্ষায় চারটি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম প্রস্তাবে বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যতের দিকে মনোযোগী হওয়ার কথা বলেন। টু সেভ দ্য প্ল্যানেট অ্যান্ড টু সেভ আস উই মাস্ট টেক দ্য ফলোইং অ্যাকশনস। ওয়ান, হোয়াইল ইনভেস্টিং উই শুড ফোকাস অন ফিউচার সাস্টেনেবিলিটি। জীব বৈচিত্র্য রক্ষার জন্য শিক্ষা ব্যবস্থা ও গবেষণার মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি ও জাতীয় পর্যায়ে আইন ও নজরদারি জোরদার করার কথা বলেন দ্বিতীয় প্রস্তাবে। জেনেটিক গবেষণার তথ্য এবং এ সংক্রান্ত প্রথাগত জ্ঞান থেকে সুফল যাতে স্বত্বাধিকারীরা পায় তা নিশ্চিত করার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর তৃতীয় প্রস্তাবে। ফর সেফগার্ডিং বায়োডাইভার্সিটি, ক্রিয়েটিং গ্রেটার পাবলিক অ্যাওয়ারনেস থ্রু আওয়ার এডুকেশন সিস্টেম অ্যান্ড রিসার্চ and strengthening national legislations and monitoring mechanisms are key action. এছাড়া প্যারিস জলবায়ু সম্মেলনে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের তাগিদ দেন বাংলাদেশের সরকার প্রধান। Achieving the Paris goals could be the difference between our extinction and our survival. We must implement them. জীব বৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের কথা বক্তৃতায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ফুললি সাবস্ক্রাইবস টু দা আর্জেন্ট অ্যাকশন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের আশায় এখন ক্রোয়েশিয়ার সীমান্তের বসনিয়ান জঙ্গলে মানবেতর জীবন যাপন করছে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের একটি দল। সম্প্রতি রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এ তথ্য। এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন আইন কঠোর করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই অভিবাসন প্রত্যাশীরা ইইউভুক্ত দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMO জানায়, বসনিয়ায় বর্তমানে 8,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী রয়েছে। এর মধ্যে ক্রোয়েশিয়ার সীমান্তের জঙ্গলে অবস্থান নিয়েছে 2,000 অভিবাসন প্রত্যাশী। সম্প্রতি বসনিয়া জাতিসংঘ পরিচালিত ক্যাম্প এবং শহরের বিভিন্ন এলাকা থেকে অভিবাসন প্রত্যাশীদের বিতাড়িত করা হয়, যাদের অধিকাংশ জঙ্গলে পরিত্যক্ত ভবনে অবস্থান নিয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের একটি গ্রুপ রয়েছে, তবে ঠিক কতজন তা নিশ্চিত হওয়া যায়নি। দালালদের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যকে নির্যাতনে বাংলাদেশিদের প্রাণহানি কমছেই না। এসব মৃত্যুকে স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত বলা হলেও অস্বাভাবিক মৃত্যু বলছে ভুক্তভোগীর স্বজনেরা। এ ধরনের ঘটনা যখন বাড়ছে, তখন মানব পাচারের সঙ্গে জড়িত 7-8টি রিক্রুটিং এজেন্সির সন্ধান পেয়েছে র্যাব। চক্রের বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতারও করা হয়েছে। মনিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নির্যাতন নিপীড়নের শিকার বাংলাদেশি কর্মীরা। সৌদি আরবে 17 মাস ধরে নির্যাতন, এক পর্যায়ে মৃত্যু। প্রিয় সন্তান কুলসুমকে হারানোর পর বাবার ভেজা চোখ আর শুকায়নি, মা বাকরুদ্ধ। আমার বুকটা খালি করছে, মনে করি কোনো কোনো মার বুক দুমুর খালি না করে আপনার কাছে আমি চাই। বয়স 14, কাগজে কলমে দালালরা তার বয়স দেখিয়েছিল 26। স্থানীয় দালাল রাজ্জাক ফকিরাপুলের রিক্রুটিং এজেন্সি MH ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি পাঠিয়েছিল কুলসুমকে, কিন্তু সে ফিরেছে লাশ হয়ে। জন্ম নিবন্ধনটা আর ফটো চাইছে, আমি পাসপোর্ট সংশোধন করে দেবো, আপনি চিন্তা করেন না। আমার টাকা কেজি হবে চোখটা আমাদের বসিটা দিছে বলে মায়ে ভরে গেছে গা, বাম চোখটা নষ্ট করছে, ডাই নাটটা নিচু ঝোলামাইছে বাঙ্গা, আর কোমর থেকে নিচে বাঙ্গা মানে চার আঙুল ধরে নিচে লামাইছে। এগুলো মনে করেন ডলার রে দেখ ডলার। রাজশাহীর বাগমারার মোমেনা বিবি ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার ছেলে ও স্বামীর সন্দেহ, মেরে ফেলা হয়েছে মোমেনাকে। ফর্সা মানুষ চর মারিছে, দুই চলে আঙুলে ডাক ছিল, আর এই গলার যে রগ উঁচের রগ এ জায়গাতে মনে করো লাল ছিল। আমার মা তো আত্মহত্যা করে নাই, আমাকে নির্যাতন করে মারা হয়েছে, এইক্ষণের আমি বিচার চাই। সম্প্রতি লিবিয়ায় 26 বাংলাদেশি নিহতের পর মানব পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার হয়েছে পাচারের সঙ্গে যুক্ত রিক্রুটিং এজেন্সির মালিক দালাল সহ বেশ কয়েকজন। দালাল মিডিয়াম্যান বা ভূমি সর্বস্ব যে আপনার হচ্ছে কাগজ সর্বস্ব বা সাইনবোর্ড সর্বস্ব রিক্রুটিং এজেন্সিগুলো,
ইনভেস্টিগেশন করে আমরা পাই যে কিছু কিছু এজেন্সি কী করেছে, যাদের লাইসেন্স আছে, রেকর্ডিং লাইসেন্স, এই লাইসেন্সগুলো বিক্রি করে দিয়েছে। সো এখন পর্যন্ত কিন্তু আমরা যে পরিমাণ অপারেশন করেছি, আমার মনে হয় সর্বমোট 7 থেকে 8টা এজেন্সিকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। পুরো চক্রকেই নির্মূল করতে চায় র‍্যাব। ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা ওই দেশে কিন্তু আমাদের দেশের ইমেজে একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেলকে 3 মাসের মধ্যে 20 লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গ্রিন লাইন পরিবহনের মালিককে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাসেলের পক্ষে ছিলেন খন্দকার শামসুল হক রেজা। গ্রিন লাইন পরিবহনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে 2018 সালের 28 এপ্রিল গ্রিন লাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেট কার চালক রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গায়বান্ধা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি রিট আবেদন করেন। এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই বছর 14 মে রুল জারি করেন। 300 কোটি টাকার বেশি আত্মসাৎকারী 55 মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইমাম হোসেন ওরফে নাসিমকে অস্ত্র, মাদক ও জালনোট সহ আটক করেছে র‍্যাব। রাতে রাজধানীর রূপনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ জালনোট, ওয়াকিটকি, 32টি মোবাইল ও 55টি সিম সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, রিয়েল এস্টেটের নামে শত শত মানুষের কাছ থেকে 300 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে এই প্রতারক। কোনো প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও 16টি প্রতিষ্ঠানের নামে মানুষের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয় সে। মাদক কারবারের সাথেও নাসিম জড়িত ছিল বলে জানায় র‍্যাব। রেজিস্ট্রেশন করে দেবে এই মর্মে 12.5 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত একজনের কাছ থেকে নিছে। সব মিলে আমাদের কাছে এ পর্যন্ত প্রায় 300 কোটি টাকা সে এইভাবে আত্মসাৎ করছে। সে ভয়ভীতি দেখায়, এটা তার বাড়িতে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র, বিদেশি অস্ত্র গুলিসহ থাকা, এটা তো সে অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী এবং জাল টাকা প্রিন্ট করে সে বিক্রি করে, এটাও আমরা তার কাছ থেকে জাল টাকাও যেহেতু উদ্ধার করেছি, সব ধরনের অপরাধী তারা আছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইউএনও ওয়াহিদা। আবার আমন্ত্রণ দুপুর 2টায় একুশে সংবাদে। প্রায় 1 মাসের চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জাহেদ হোসেন জানান, ওয়াহিদা খানম এখন আশঙ্কামুক্ত, হাঁটাচলা করতে পারছেন, 1 মাসের মধ্যে স্বাভাবিক কাজে ফিরতে পারবেন তিনি। উনি এখন পুরোটাই সম্পূর্ণ নাড়াতে পাচ্ছেন এবং হাঁটতেও পাচ্ছেন। আপনাদের সামনে একটু আগে উনি হেঁটে অ্যাম্বুলেন্সে উঠে গেলেন। সুতরাং আমরা এখানে আমাদের অপারেশনটা 100% সাকসেসফুল ইনশাল্লাহ আমরা বলতে পারি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং সাময়িকী কিশোর আলো সম্পাদক ও লেখক আনিসুল হক সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস প্রতিবেদন গ্রহণ করে আগামী 13 অক্টোবর দিন ধার্য করে আদেশ দেন। মামলার আসামিরা হলেন মতিউর রহমান, আনিসুল হক, কবির বকুল, শুভাশিস পরামানিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিমউদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার। গত 6 নভেম্বর মামলাটি দায়ের করেন আবরারের বাবা মুজিব রহমান। প্রবীণদের জন্য নতুন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার পথ তৈরি করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমদ। সকালে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে মন্ত্রী বলেন, প্রবীণদের জন্য সুব্যবস্থা এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের এখনই উপযুক্ত সময়। 2050 সালে বাংলাদেশে প্রবীণের সংখ্যা আরও বেড়ে যাবে, তাদের জন্য কিছু করতে ব্যর্থ হলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হবে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর যে বিরাট কর্মযজ্ঞ তিনি প্রবীণদের জন্য শুরু করতে যাচ্ছেন, সেগুলি যাতে আমরা সময় মতো বাস্তবায়ন করতে পারি,
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি সবাইয়ের সহযোগিতা কামনা করি। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রাচ্য পাশ্চাত্যের সেতুবন্ধন হবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, নদীভিত্তিক পর্যটনের গুরুত্বারোপ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘে বাংলাদেশের 4 প্রস্তাব, ঝুনটি গ্রুপ নিয়ে গভীর উদ্বেগ। পাহারানো রাসেলকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ, আপিল করবে না গ্রিন লাইট। 55 মামলার পলাতক আসামি নাসিম অস্ত্র ও জালনোট সহ গ্রেফতার, 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21dashtv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21/24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।